নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ফেব্রুয়ারি 2022, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ, কর্ম, ব্যবসা, বিদেশ যাত্রা কেমন হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটি। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি আবারও বলবো, দেখুন মাসের প্রত্যেক রাশিরই কিন্তু ভালো মন্দ দুটি কিন্তু থাকবে, অর্থাৎ আপনাদেরকে শুধু ভালোটা আমি বলে গেলাম সেটা কিন্তু নয়, অর্থাৎ যেটা ঘটনা ঘটবে, যেটা সত্য, সেই ঘটনাটাই আপনাদেরকে আমি জানাতে চলেছি। অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুটি কিন্তু ফল থাকবে, এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল, ব্যক্তি কেন্দ্রিক এটি রাশিফল নয়, তবে এই রাশিফল আপনাদেরকে চলার পথের পাথর হিসেবে কিন্তু কাজে কিন্তু দিবে। অর্থাৎ প্রথম যে রাশি আপনার স্বাস্থ্য, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। আপনাদের গ্রহের যা গোচর রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে, এই কেতু রাশিতে অবস্থান করে কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা নিয়ে আপনাদেরকে এ মাসে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভোগাতে পারে, ভোগানোর সম্ভাবনাটা কিন্তু থাকছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, শরীর স্বাস্থ্য কত দিকটা নিয়ে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বৃশ্চিক রাশির। হেলথের দিকটা বি কেয়ারফুল, কারণ আপনার রাশিতেই কেতু কিন্তু অবস্থান করছে। এবার আসি আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটা। দেখুন, সপ্তম ভাবটা আমাদের দাম্পত্য জায়গা নির্দেশ, সেখানে রাহু অবস্থান করছে। আপনাদের পার্টনারের সাথে, আপনার পার্টনারের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু বি কেয়ারফুল। আমি আবারও বলছি, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও, অর্থাৎ যেখানে চার পাঁচজন, সাতজন, আটজন, দশজন মিলে একসঙ্গে কাজ করছেন, এই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করুন। আপনি বৃশ্চিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং আপনাদের বৈবাহিক জীবনে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু তৈরি হবে বৃশ্চিক রাশি, এই জায়গাটা নোট ডাউন করে রাখুন। এবং আপনাদের কথাবার্তার মধ্যে মধুরতা নিয়ে আসুন, কথাবার্তার জন্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অশান্তির পরিবেশ কিন্তু সৃষ্টি হবে। আপনি পুরুষ অথবা নারী যেটাই হন না কেন, সেই দিক থেকে আমি বলবো। এরপরে আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গা। দেখুন, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ অর্থনৈতিক খুব যে বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু থাকছে না, চালিয়ে নেওয়ার মতন পয়সাটা কিন্তু আপনারা পাবেন। আমি কৌশিক রায় এ কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। এবং এর পাশাপাশি আপনাদের লাভ রিলেশন, প্রেমজ সম্পর্ক, দেখুন ফেব্রুয়ারি মাস মানেই 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, আপনাদের ক্ষেত্রে নতুন প্রেম আপনাদের জীবনে আসবেই, আমি এটু ওটা বলছি। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, কিন্তু আপনাদের ক্ষেত্রে ইগো সেন্টিমেন্টটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ছাড়া কিন্তু প্রয়োজন। আপনাদের পঞ্চমপতি চতুর্থভাবে বসে আছে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ভালো, কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রেমে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের রাগ হয়ে যাওয়া, একটু সেন্টিমেন্ট, এই জায়গাগুলো যদি আপনারা কাটিয়ে উঠতে পারেন, সাকসেস আপনাদের হাতের মুঠোয় প্রেমের ক্ষেত্রে। লিখে রেখে নিন ডায়েরিতে, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক আপনাদের কিন্তু করতে চলেছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে লাভ রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু দেখাচ্ছে। আপনাদের যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে, যথেষ্ট ভালো। এবার আসি আপনাদের কর্মজীবন। দেখুন, আপনাদের কর্মপতি রবি থার্ড হাউসে শনির সাথে অবস্থান করছে, সেখানে বুধও অবস্থান করছে, কিন্তু শনি এবং রবি দুজনেই কিন্তু একে অপরে অ্যান্টি গ্রহ,
অর্থাৎ কর্মক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু বাড়বে, ডিস্যাটিসফ্যাকশনের জায়গাটা কর্মক্ষেত্রে বাড়বে। তবে যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন বা বদলি চাইছেন, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের পরিবর্তন বা বদলির একটা সম্ভাবনা কিন্তু আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এটা আপনারা ডায়েরিতে নোট করে নিন। কর্মক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে উপর চক্রান্ত করা, আপনাকে কিছু কিছু ক্ষেত্রে অপদস্থ করা, আপনাকে কিছু কিছু ক্ষেত্রে মুশকিলে ফেলা, যেহেতু কর্মপতি রবির সাথে, এটি আপনার 14 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার বিশেষভাবে কর্মক্ষেত্রে কনসাসনেসভাবে ডেটটি মেনশন করে নিন। কর্মক্ষেত্রে কিন্তু 14 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন। 14 ফেব্রুয়ারি পর থেকে কর্মক্ষেত্রে কিন্তু উত্থান, প্রমোশন, পদোন্নতি, মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা লাভ আপনাদের হবে। এবং আপনাদের ভাগ্যবতী চন্দ্র, যেহেতু চঞ্চল চন্দ্র, সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু নিচস্থ হয়। এখানে কিন্তু আপনাদের আপ অ্যান্ড ডাউন অর্থাৎ আপনাদেরকে চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে এগাতে কিন্তু হবে। এই মাসটাতে চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এগাতে কিন্তু হতে চলেছে এই ফেব্রুয়ারি 2022 বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা ওভারঅল ভালো দিক কিন্তু থাকছে। তবে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট, বিনিয়োগ এই সময় কিন্তু আপনারা ভুলেও করবেন না। বড় ধরনের কোনো বিনিয়োগ করা, বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট করা কিন্তু আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু মোটেও শুভ কিন্তু হবে না। এক্ষেত্রে টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বি কেয়ারফুল এই জায়গাটা, আমি আবারও বলছি। তবে যাদের ঋণ ছিল, কিছু কিছু ক্ষেত্রে ঋণ থেকে ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনাটা আপনাদের বাড়তে চলেছে। ঋণ মুক্তির জায়গাটা সম্পত্তিগত দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো, নিজস্ব সম্পত্তি হওয়ার যোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে। এবার আসি শিক্ষাক্ষেত্রে। দেখুন, শিক্ষাক্ষেত্রে ওভারঅল শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো দিক দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে মাইন্ড ডাইভার্সন হয়ে যেতে পারে, কিন্তু খুব যে শিক্ষাক্ষেত্রে নিয়ে আপনাদের সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ওভারঅল শিক্ষাক্ষেত্র কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা থাকছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে আপনাদের একাদশপতি থার্ড হাউসে অবস্থান করছে, অর্থাৎ যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, ব্রেন খাটিয়ে, অর্থাৎ কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাটা কিন্তু আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। এবং এ মাসে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, এই সকল থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের ক্ষেত্রে যাদের পেমেন্ট আটকে ছিল, কিছু কিছু ক্ষেত্রে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বৃশ্চিক রাশি ক্ষেত্রে কিন্তু মোটামুটি যদি বলি, ওভারঅল আপনাদের কিন্তু ক্ষেত্রে ভালো, কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট, বিনিয়োগ এই মাসে আপনারা ভুল করেও করবেন না। সেক্ষেত্রে হয়তো আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনাদেরকে কিছু অংশে হলেও আগামী দিনে বিপদের মুখে নিয়ে যেতে পারে। কী উপায় করবেন আপনারা? হনুমানজির মন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশ পাঠ করুন এবং চন্দ্রের মন্ত্র পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।